আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন জাহান, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত আছি, পাশাপাশি বেটার লাইফ হাসপাতালে নিয়মিত রোগী দেখছি। আজকে আমি তৈলাক্ত ত্বকের জন্য ময়েশ্চারাইজার, খুবই একটা জটিল বিষয় যে তৈলাক্ত ত্বক আবার ময়েশ্চারাইজার, এই দুটোর কম্বিনেশন এবং সঠিক সিলেকশন, যেটা হচ্ছে আমাদের জন্য অনেক সময় খুব কমপ্লিকেটেড হয়ে যায়। তবে যেহেতু এখন অনেক নতুন ধরনের ময়েশ্চারাইজার আসছে এবং ক্লিনিক্যাল রিসার্চে অনেক টাইপের ময়েশ্চারাইজার চলে এসছে, আগে দেখা যেত যে ব্রণের চিকিৎসার জন্য ত্বক কখনো কখনো ড্রাই হয়ে যায়, তখন হচ্ছে ময়েশ্চারাইজার সিলেক্ট করতে গেলে আমাদেরও একটু হেজিটেট ফিল করতে হয় যে কোনটা দিলে স্যুট করবে, কোনটা দিলে স্যুট করবে না। তো তৈলাক্ত ত্বকে দেখা যাচ্ছে যে এমনিতেই ত্বকটা সেন্সিটিভ, তেল এমনিতেই বেশি বের হচ্ছে, সাথে আমরা যদি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি ত্বক আরও তৈলাক্ত হয়ে যায়, কমেডন ফর্ম হয় এবং অ্যাকনিটা বেড়ে যায়। সো তৈলাক্ত ত্বকের জন্য যে নর্মাল কেয়ারগুলো, যে এটাকে নিয়মিত পরিষ্কার করে রাখতে হবে, সান প্রোটেকশন নিতে হবে, ইরিটেশন হয় এরকম কোনো সাবজেক্ট অবজেক্ট ব্যবহার করা যাবে না, এবং হচ্ছে গিয়ে আমরা যখন ব্রণের চিকিৎসা শুরু করি তখন দেখা যায় যে বেঞ্জাইল পারক্সাইড, আইসোট্রেটিনয়েন এই টাইপের জিনিসগুলো ইউজ করার পর স্কিন একটু রাফ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, অনেক সময় রেটিনয়েডসের কারণে চামড়া ফেটেও যায়, তখন ময়েশ্চারাইজারটা ব্যবহার করা খুবই জরুরি। সাথে পাশাপাশি আবহাওয়া পরিবর্তন, যেমন উইন্টারে স্কিন তো সবারই ড্রাই হয়, সো অয়েলি স্কিনেও একটু দেখা যায় যে ড্রাইনেস আসছে, তখন আমাদের ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে হয়। সো ময়েশ্চারাইজার যখন আমরা ব্যবহার করতে যাব তখন আমাদেরকে খেয়াল করতে হবে এটির উপাদানটি। অয়েলি স্কিনের জন্য আমাদেরকে সবসময়ই অয়েল ফ্রি, ফ্র্যাগরেন্ট ফ্রি এই টাইপের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সাথে খেয়াল করতে হবে এটার মধ্যে কমেডোজেনিক কোনো উপাদান, যেমন হচ্ছে কোকোনাট অয়েল, ল্যানোলিন, সোডিয়াম লরেল সালফেট এই টাইপের উপাদানগুলো আছে কি না। এগুলো যদি থাকে এই ময়েশ্চারাইজারটা অয়েলি স্কিনের মানুষ ব্যবহার করতে পারবে না। যে ময়েশ্চারাইজারগুলোতে গ্লিসারিন আছে, সাথে স্যালিসাইলিক অ্যাসিড, আলফা হাইড্রক্সি অ্যাসিড, ইউরিয়া আছে, সেই টাইপের ময়েশ্চারাইজারগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে যে অয়েলি স্কিনে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। সো ত্বকের ধরন বুঝে সেন্সিটিভ স্কিন হোক, অয়েলি স্কিন হোক এবং ড্রাই স্কিনই হোক, ময়েশ্চারাইজার ব্যবহার করলেই আমরা অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি, যেমন ফাইন লাইন্স আসা, স্কিনের আনইভেন টোনটা কারেক্ট হওয়া এবং স্কিন ব্রাইট হওয়া, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধুমাত্র ময়েশ্চারাইজার এবং সানব্লক দিয়েই আমরা অনেকখানি মেনটেন করতে পারি। ধন্যবাদ।